করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জারি করা সরকারি বিধিনিষেধ মানছেন না নীলফামারীর গ্রামাঞ্চলের মানুষজন। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনী দিনে রাতে আপ্রাণ চেষ্টা করেও নিষেধ মানাতে পারছেন না। সকালে বাজারে মানুষ কিছুটা কম হলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামের হাট বাজারে লোক সমাগম হচ্ছে প্রতিনিয়ত। করোনা প্রতিরোধে আমাদের গ্রামাঞ্চল কতদিন সতর্কতা অনেকেই দেখা যাচ্ছে হাট বাজারে খোলামেলা চলাফেরা করতেছে, মাস্ক ছাড়া চলাফেরা করতেছে, দল বেঁধে চলাফেরা করতেছে। এইভাবে চলতে গেলে দেখা যাচ্ছে আমাদের গ্রামাঞ্চলে করোনা প্রাদুর্ভাব আরও বেশি হবে। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়। ফলে নীলফামারীতে অঘোষিত লকডাউনে উপজেলা ও পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো জনশূন্য হলেও প্রান্তিক জনপদ ও গ্রামের হাটবাজারে কোনোভাবেই জনসমাগম কমানো যাচ্ছে না। যে দোকানগুলো খোলা দরকার সেই দোকানের বাইরে অন্যান্য দোকান খোলা হচ্ছে এবং হয়তো কিছু লোক ইয়াং ছেলেপেলে ঘোরাফেরা করে কাজ ছাড়াও, এই সরকারি নির্দেশনা উপেক্ষা করে তারা চলাফেরা করতেছে সরকারের। করোনা আতঙ্কের মধ্যেও নীলফামারী জেলার ছয় উপজেলার 123টি হাটবাজারে দোকানপাট খুলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে জমজমাট ব্যবসা করছেন দোকান মালিকেরা। ভোক্তা সাধারণ আর ব্যবসায়ীরা মানছেন না সামাজিক দূরত্ব, অনেকেই ব্যবহার করছেন না মাস্ক, নেই হাত ধোয়ার কোনো ব্যবস্থা। দু একটি হাটবাজারে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হলেও অধিকাংশ হাটবাজারে পৌঁছায়নি সচেতনতামূলক প্রচারণা। বিভিন্নভাবে মানুষকে সচেতন করার জন্য মাইকিং, লিফলেট এবং সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং বিজিবিকে নামিয়ে দিয়েছে। কিন্তু সরকার নির্দেশ করেছে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ঔষধের দোকান, যেমন আপনার এই যে জিনিসগুলো না কিনলে নয়, কিন্তু হাটবাজারে ব্যাপকভাবে দোকান খোলা রেখে কারো মুখে মাস্ক আছে কারো মুখে মাস্ক নেই, এইভাবে যদি তারা দোকান খোলা থাকে তাহলে করোনা ভাইরাস ব্যাপকভাবে বাংলাদেশে প্রসার লাভ। প্রশাসনের লোক টহল থেকে ফিরে যাওয়া মাত্রই বাজারে পূর্বের মতো লোক সমাগম হয়, এভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভবপর হয়ে উঠবে না বলে জানালেন এই জনপ্রতিনিধি। জলডাকা থানা প্রশাসন ডেইলি এখানে 10-12 বার আসতেছে, যখন আসতেছে তখন সবাই দোকান বন্ধ টন্ধ করেই পালাচ্ছে, আবার যখন প্রশাসন চলে যাচ্ছে তখন আবার তারা পুনরায় দোকান খুলতেছে। এইভাবে তো আমার মনে হয় যে করোনা মোকাবিলা করা তো একেবারে অসম্ভব। যেহেতু হাট বাজার খোলা তাই লোক সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তবে জনসচেতনতা বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আর ইজারাদারদের নিয়ে ক্যাম্পেইন করার পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তা। যেহেতু হাট বাজার খোলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ খোলা আছে, আমরা কাউকে বলতে পারতেছি না আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে নেবেন, কিন্তু একটা কথাই বলা আছে সামাজিক দূরত্ব, 3 ফিট দূরে দূরে আসার জন্য। এবং জনসাধারণ অনেক সময় নিজের একটু আবেগে আপ্লুত হয়ে অনেক সময় চিন্তা ভাবনা করে একটু ঘুরে টুরে আসি, তো এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার এবং হাটবাজারে যে প্রত্যেকটি আপনার যেমন দোকান মালিক সমিতি আছে এবং হাটবাজার ইজারাদার আছে, তিনজনদের নিয়েই আমরা আজকে ওই ক্যাম্পেইনগুলো করতেছি, আজকে থেকে আমরা শুরু করছি। নীলফামারী থেকে মাহমুদুল হাসান রাফিন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা 24.com, নীলফামারী।